আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে আমি তো দর্শক, আজকে আমি কিন্তু একসাথে দুইটা ডেলিভারি পেয়েছি, একসাথে দুইটা ফুড ডেলিভারি, তো দুটোটা আপনাদেরকে দেখাবো। দুইটা কিন্তু কাছাকাছি, একই কাস্টমারে একই জায়গাতে ফোন দিছে, পাশাপাশি বাসা। বিসমিল্লাহ। তো দর্শক, আমি কিন্তু বাইর হয়েছিলাম বাগালাতে, অর্থাৎ সুপার মার্কেটে যাবো, আমার নিজের জন্য কিছু সদাই কিনবো। তো চিন্তা ভাবনা করলাম বাইর হয়েছি, যাই এডি দিয়ে এসে। এখন দুইটা কাস্টমারে কল করছে, দুই কাস্টমার একসাথে ফুড ডেলিভারির জন্য অর্ডার করছে। যেমন দুপুরের লাঞ্চের সময়, এখন তো লাঞ্চের খাবার এই সময় কাস্টমার এমনিতে ফোন দেয়। তো দুইটা একসাথে পেয়েছি, অর্থাৎ কাছাকাছি, মনে করেন একজন এই গল্লিতে আরেকজন আরেক গল্লিতে, এই সিস্টেম। তো দুইটা ডেলিভারি একসাথে দিব, একসাথে নিয়ে যাব। একসাথে নিয়ে যাব বলতে দুইটা দুই জায়গার, দুই হোটেল থেকে, একটা হচ্ছে এখানে হোটেল আর একটা যাওয়ার পথে, তাও পাশাপাশি। তো আমি দুটোটা হোটেল থেকে এখন খানা নিয়ে দুই কাস্টমার বাসায় দিয়ে আসব। তো চলুন ভিডিওটা দেখুন এবং আপনাদেরও কিছু অভিজ্ঞতা নেন ফুড ডেলিভারি করার। ফুড ডেলিভারি সিস্টেম অনেক রকম সিস্টেম আছে, যারা বন্যাসের মাধ্যমে ফুড ডেলিভারি করে তাদের সিস্টেম একটা, আর যারা আমরা মোবাইলে ফুড ডেলিভারি করি, মোবাইলে অর্থাৎ যারা আমরা সফটওয়্যার আছে ইয়া হোয়াটসঅ্যাপ আছে, আমরা কিন্তু অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফুড ডেলিভারি করি, অনেকে মোবাইলে ফোন কলের মাধ্যমেও ডেলিভারি করি, প্লাস অনেকে করে বন্যা মিশে, যেটা বাংলাদেশে আপনার ফুড ফান্ডার মতন। তো ফুড ফান্ডার মতন যেরকম ওই রকম বন্যা মিশের মাধ্যমে, সফটওয়্যার মাধ্যমে যারা ফুড ডেলিভারি করে ওগুলোতে কমিশন কাটা নেয়, কমিশন নেই কোম্পানি। আর আমরা যেটা তো করি, আমাদের এটি কমিশন কাউরে দেওয়ার লাগে না, আমরা যা পাই তাই নিজের, নিজের গাড়ি সবকিছু নিজের। তো ওই ফুড ডেলিভারিতে যারা আমার মতন করতে চান, দেখুন, দেখলে কিছুটা অভিজ্ঞতা হবে। তো ভিডিওটা শেয়ার করুন আরেকজনের কাছে, অবশ্যই আপনাদের ভাই বরাত বন্ধু বান্ধব থাকলে তাদের উপকার হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমি কিন্তু এই যে গাড়িতে আছি, আমি কিন্তু অলরেডি এখন রওনা দিয়ে দিব। এই যে দেখুন আপনারা, আমি কিন্তু গাড়িতে এখন যাব, আগে গিয়ে খানাটা নিব, খানা নিয়ে দুই কাস্টমারের বাসায় দিয়ে আসব। তো এখানের মধ্যে এক কাস্টমার আমাকে ক্যাশ টাকা দিয়ে দেয়, আর এক কাস্টমার মোবাইলে ট্রান্সফার করবো টাকা। মোবাইলে ট্রান্সফার কিভাবে করবো, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে কাস্টমারে ট্রান্সফার করে দিয়ে দিবে। কাস্টমার ভালো দেখে আমি নিই, আলতু ফালতু কাস্টমার হলে আমি কিন্তু খানা নিয়ে দিই না, ডেলিভারি দিই না, কারণ টাকা যদি ক্যাশ না দেয় আমি ডেলিভারি দিই না। অনেকেই আছে দেখা যায় দুই নাম্বারি করে টাকা লই পরে দিব, বা এসে ঘোরাঘুরি করলে, এগুলাতে দিই না। তো যেগুলা কাস্টমার ভালো সেগুলাতে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সিট বেল্ট আগে লাগানো লাগে, তো সিট বেল্ট না লাগাইয়া গাড়ি টান দিবেন না, কারণ গাড়ি যে কোন এক মিনিটের মধ্যে আপনাকে হয়তো জরিমানা দিয়ে ফেলতে পারে। এক মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে পুলিশে যদি দেখে ফেলে, তাহলে আপনি জরিমানা খেয়ে ফেলবেন। মানে সিট বেল্ট আপনি হয়তো ভাবছেন যে এখান থেকে এখানে এক মিনিটের রাস্তা, তাও কিন্তু আপনি সিট বেল্ট লাগাবেন, এই যে সিট বেল্ট লাগাইয়া ডেলিভারি করেন বা ভাড়া মারেন যেটা করেন, কিন্তু হয়তো বা ভাববেন যে আমি একটু সামনে যাব এক মিনিট, এই এক মিনিটের ভিতরে যদি মরুর আপনাকে দেখে ফেলে তাহলে জরিমানা গুনতে হবে। তো সাবধান এইসব বিষয় থেকে। এই যে আমি এখন হোটেলের সামনে চলে আসছি, হোটেল দেখাই দর্শক। এই যে আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই যে সাইনবোর্ড লেখা আরবিতে, এই হোটেল থেকে আমি খানা নিছি। এই যে খানাটা নিয়ে নিছি, হোটেলের ভিতরে জামিলা দেখে তাই আপনাদেরকে দেখাই নাই, হোটেলে কাস্টমার বেশি এই জন্য দেখাইতে পারি নাই। তো এই এক হোটেল থেকে খানা নিছি, এটা কিন্তু আমি গিয়ে অর্ডার করছি, গিয়ে অর্ডার করে আমার নিয়ে নিছি, ভাগ্যিস সিরিয়াল আগে পেয়ে গেছি, ঠিক আছে, না হয় 5-6 মিনিট 7 মিনিট লেট হয়। তো এই যে খানাটা নিলাম আপনাদেরকে দেখাই, এটা কিন্তু নিয়ে নিছি, আর বাকি যে খাবারটি দেখেন এটা কিন্তু আমার নিজের বাসার জন্য, ওডি না। কিন্তু এই যে পোটলাটা, এই পোটলাটা আমি নিয়ে নিছি, কাস্টমার আমাকে অর্ডার করছে এই খানাটা দুপুরের। আর একটা খানা কিন্তু আমি যাচ্ছি শুধু গিয়ে নিয়ে আসব, গিয়ে নিয়ে চলে যাব, ওইটা কিন্তু কাস্টমারও অর্ডার দিয়ে রাখছে,
ওটা অর্থাৎ এই দেশে বলা যায় কি তলব দেওয়া আছে তুমি যাই নিয়ে আসো তলব মানে সে অর্ডার দিয়ে রাখছে আমি শুধু নিয়ে ওনার বাসায় দিয়ে আসব তো ঠিক আছে দুইটা ডেলিভারিতে আমি একজনে ক্যাশ টাকা দিবে বন্ধুরা আরেকজন আমাকে এই ব্যাংকের মাধ্যমে হাওল করে দিবে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যে এত টাকা হইছে সে আমাকে সাথে সাথে ট্রান্সফার করে দেয় তো এই যে দেখুন খানাটা এখন নিতেছি তো দর্শক আমি কিন্তু খানা নিয়ে নিছি খানা নিয়ে এখন কিন্তু আমি যাচ্ছি আরেকটা ডেলিভারি দুইটা তো সামনে যাওয়ার পথে আরেকটা আছে ওই খানাটা নিয়ে নিব নিয়ে দোনোটা দুই বাসায় দিয়ে আসব তো দুই বাসায় দিয়ে আসলে আমি কিন্তু একজনের কাছ থেকে আর দোনোদের কাছ থেকে 10 রিয়াল 10 রিয়াল কিন্তু 20 রিয়ালই পাবো কথা বুঝছেন এখন আমি যদি 5 রিয়াল ভাড়াই নিই নেওয়ার চেষ্টা করি তাহলে নেওয়া যাবে তবে এরা কিন্তু রেগুলার কাস্টমার ওরা কিন্তু আমাকে সবসময় ফোন দেয় প্রতিদিন সকাল বিকেল দেখা যাচ্ছে আপনার খানার জন্য অর্ডার করলে তো ওই কাস্টমার থেকে কি বেশি নেওয়া যায় দেখা যাচ্ছে আপনার এক কাস্টমার অর্ডার করলো বললো যে কি নাজিম সকালবেলা বললো যে কি নাস্তা দিয়ে আসো দিয়ে আসলাম এই যে দুপুরবেলা বলে যে কি খানা দিয়ে আসতাম দিয়ে আসলাম রাত্রে আবার হয়তো বা কল দিবে যে নাজিম আমার জন্য রাত্রে খানা নিয়ে আসো তো এক কাস্টমার থেকে যদি তিনবার যদি কল আসে তাহলে ওই কাস্টমার থেকে বেশি নেওয়া যায় না ঠিক আছে তো দেখা যাক এই কাস্টমারগুলো আমার রেগুলার কাস্টমার এই জন্য আমি কিন্তু ওই 10 রিয়ালের বেশি অনেক সময় নিই না কাছে আমরা যে এলাকা থাকি ওগুলো হচ্ছে 2-4-5 মিনিটের রাস্তা সবসময় ঠিক আছে তো দূর হইলে দেখা যায় 15-20 রিয়াল নেওয়া যায় পাশাপাশি এখন যাব যাই এই খানাটা নিয়ে আবার দিয়ে আসবো এখন তো হোটেলটা আপনাদেরকে দেখাই এটা আরেকটা কোন জায়গায় হোটেল এই যে যাচ্ছি দর্শক কিন্তু সামনে হচ্ছে সিগন্যাল সিগন্যালের পরে ওই আরেকটা হোটেল তো আমি গাড়িটা সামনে রাস্তার ডান পাশে রাখি বাম পাশে যাব কারণ হোটেলটা হচ্ছে বাম পাশে রাস্তার বাম পাশে হোটেল তো দর্শক দেখুন আমি কিন্তু চলে আসছি এই যে হোটেলটার কাছাকাছি সিগন্যালের পরে বললাম না আপনাদেরকে এই যে সিগন্যালের পরে হোটেল এই হোটেলটা এই পাশে এই যে সবুজ সবুজ হোটেলটা তো অনেক সময় এক এক কাস্টমার এক এক জায়গাতে অর্ডার করে এই যে রাস্তার ডান পাশে খালি জায়গাটা আছে না এই যে জায়গায় আমি গাড়িটা পার্কিং করব। পার্কিং করে আমি ডান পাশে যাব গিয়ে খানাটা নিয়ে আসবো কারণ আমি যদি গাড়িটা ঘুরে হোটেলের সামনে পর্যন্ত যাই তাহলে আমার অনেক জায়গা ঘুরে আসা লাগবে এই যে হোটেলটা এই যে হলুদ দেখুন হলুদ এবং সবুজ এই হোটেলটাতে যাব আমি এখনও গাড়ির ভিতরে দর্শক এই যে দেখুন আমি কিন্তু গাড়ি কিন্তু রাস্তার ওই পাশে রাখছি এই যে ওই পাশে রেখে আমি কিন্তু এই দিকে এই পাশে যাচ্ছি ঘুরা উল্টো পাশে এই যে হোটেল এই হোটেল থেকে খানাটা নিব এখন এই যে আমি এখন হোটেলের ভিতরে ঢুকবো এই যে আমি কিন্তু এখন হিসেব দিয়ে দিছি কাস্টমারের এই কম্পিউটারে রিসিপ্ট দিয়ে দিব হ্যাঁ দর্শক খানাটা রেডি আমি শুধু নিয়ে চলে যাব একটা ইয়ে আছে মুলকি আছে এটা দিয়ে এই যে এরকম একটা মুলকি আছে এটা দিয়ে দিব দিয়ে দিলে নিয়ে চলে যাব এই যে মুলকি এটাকে বলে মুলকিয়া এই মুলকি এটা দিবে তরকারি আর কি এটা হচ্ছে আমরা বাংলাদেশে ইয়ে বলি এই যে কি পাট শাক বলি দর্শক দেখুন আমি কিন্তু গাড়ি কিন্তু রাস্তার ওই পারে রাখি আসছি রাস্তা পার হওয়া লাগবে সাবধানে এই যে গাড়ি এখানে রাস্তার ওই পার থেকে পারে আসছি তো কাস্টমার কিন্তু ফোন দিয়ে জিজ্ঞেস করছে নাজিম কই তুমি আমি দুই জায়গায় গেছি তো প্রথম এক জায়গায় গেছি পর আরেক জায়গায় আসছি এই যে আমার গাড়ি এখন কিন্তু গাড়িতে উঠবো এই যে দর্শক দুই কাস্টমার দুইটা ডেলিভারি দুইটা নিয়ে নিছি এখন শুধু গিয়ে দিয়ে আসবো ঠিক আছে এই কাস্টমারে নিল কত টাকা এই যে স্লিপ আছে স্লিপে দেখা আছে এই কাস্টমারে নিয়েছে টোটাল হচ্ছে ওনার 50 রিয়াল 50 রিয়ালের খাবার নিয়েছি তো কাস্টমার থেকে 60 রিয়াল নিব আরেক কাস্টমারের খাবার নিয়েছি 30 রিয়ালের 30 রিয়াল আরেকজনের
তো উনি 10 শেল গাড়ি ভাড়া সহ 40 শেল দিবেন ঠিক আছে তো চলুন দিয়ে আসি আমরা তো দর্শক যারা আমরা কিন্তু ফুড ডেলিভারি করি মোবাইলের মাধ্যমে অর্থাৎ যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফুড ডেলিভারি করি থাকি তারা কিভাবে কাস্টমার পেয়ে থাকি কাস্টমার পেয়ে থাকি আমরা এই যে আমার ফোন নাম্বারটা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে সব কাস্টমারের কাছে নাম্বার আছে অনেক কাস্টমারের কাছে তো যাদের কাছে নাম্বার আছে তারা আমাকে ফোন করে বলে যে নাজিম আমি অমুক জায়গায় তলব দিছি তলবটা নিয়ে আসো বা তলব যদি না দেয় কাস্টমারও বলে দিবে যে নাজিম অমুক জায়গায় আমার খানা লাগবে ওখান থেকে এই খানাটা নিয়ে আসো তো এই খানাটা নিয়ে আপনি দিয়ে আসবেন তো আমাদের অনেক সময় এরকম দুই তিনটা ডেলিভারি একসাথে পড়ে যায় ঠিক আছে তো এরকম দুই তিনটা ডেলিভারি একসাথে পড়লে আপনার গাড়িতে তেল খরচ কম লাগতেছে এই যে দুই তিনটা ডেলিভারি যদি পড়ে তাহলে গাড়িতে তেল খরচ কম লাগতেছে আপনি একসাথে দুইটা একই টাইমের মধ্যে দিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিওর মেসেজটা হচ্ছে এটাই যে দুইটা ডেলিভারি একসাথে দিলে সুযোগ সুবিধাটা কি সেটা বুঝতে পারছেন আশা করি একসাথে দুইটা বা তিনটা যদি ডেলিভারি আপনি পান তাহলে আপনার সুবিধা হলো এটা যে তেল খরচটা কম লাগলো টাইমে অল্প শর্ট টাইমের মধ্যে সাইডে যায় ঠিক আছে তো পাশাপাশি দুইটা আমি একই এলাকার মধ্যে এই যে আমি চলে আসছি অলরেডি কথা বলতে বলতে দুই তিন মিনিট আমি এদিকে একটু ইউটার্ন নিয়ে বাসার সামনে যাব গিয়ে দিয়ে আসব ঠিক আছে বন্ধুরা তো দর্শক আমি কিন্তু কাস্টমারের বাসার কাছাকাছি চলে এসেছি প্রথম কাস্টমারের বাসায় এটাতে দিয়া আবার ঘুরে আরেক জায়গাতে আর করলে দিয়ে বাস চলে যাব ঠিক আছে তো আমাদের লাঞ্চের সময় আমরা এখন যাইয়া খাওয়ার সময় হয়ে গেছে তো যারা বিদেশের মধ্যে প্রবাসের মধ্যে যারা ফুড ডেলিভারি করতে চান যে কোনো দেশে আপনি আপনার স্থান আপনি তৈরি করে নিতে হবে আপনাকে কেউ স্থান তৈরি করে দিবে না বন্ধুরা আমার স্থান এটা আমি এই পর্যায়ে আসতে পারছি আমারটা আমি নিজে তৈরি করা লাগছে তৈরি করা কি আপনাকে আপনার মতো কিভাবে কাস্টমার ম্যানেজ করবেন আপনি ওইটা আপনাকে বাইর করা লাগবে ঠিক আছে তো এই জন্য বলতেছি যে যা অনেকে হয়তো বা পছন্দ করেন যে ফুড ডেলিভারি করা আপনাদের পছন্দ তো যদি পছন্দ হয়ে থাকে ফুড ডেলিভারি করতে চান সিস্টেম এই সিস্টেমের তাহলে অবশ্যই সিস্টেমগুলা জেনে রাখবেন জেনে রাখা ভালো সব সিস্টেমটা তো দর্শক আমি যে যাচ্ছি কাস্টমারের বাসায় গিয়ে এখন দিয়ে আসবো এক কাস্টমারের খানা যে রয়ে গেছে গাড়িতে ঠিক আছে আর এক কাস্টমারের খানা কিন্তু নিয়ে নিছি তো গাড়িটা আমি লক করি নাই প্লাস স্টার্টে থুয়ে যাইতেছি এরকম ড্রিক্স তারপরও যাইয়া দিয়ে আসবো ঠিক আছে এই যে আমি কিন্তু গাড়ি এখানে রেখে যাচ্ছি এই যে কাস্টমারের বাসায় যে বাসায় অন যাইতেছি যাইয়া দিয়ে আসবো তো দর্শক এই যে আমি খানা নিয়ে আসছি এখন এই যে লিফ্টের অবস্থা আছে লিফ্ট লিফ্টে দিয়ে আসবো খানা হ্যাঁ লিফ্টে করে যে লিফ্টে তো যথেষ্ট দিলাম এই যে লিফ্ট লিফ্টে করে আমি এখন খানা নিয়ে আসছি যে কাস্টমার প্রথম কাস্টমার বাসায় এরপর যাব দ্বিতীয় কাস্টমারের বাসায় ঠিক আছে চলে এসছি মানে এটা কলিং বেলটি তো বাস কত টাকা ফ্যাক্টরি বলে টাকা নিয়ে যাব কাস্টমারের বাসায় চলে এসছি আমি তো দর্শক আপনারা দেখছেন আমি কিন্তু ডেলিভারিটি দিয়ে আসছি টাকা নিয়ে এখন চলে যাচ্ছে আমি লিফটের ভিতরে এসে লিফটে দাঁড়িয়ে আছি তো এখন দ্বিতীয় ফুড ডেলিভারিটি দিয়ে আমি চলে যাব এই সিস্টেম করে আমি ফুড ডেলিভারি করি
তো দর্শক আমি কিন্তু ফুড ডেলিভারিটা দিয়ে চলে আসছি এখন দ্বিতীয় ফুড ডেলিভারিটা দিতে যাচ্ছি আমি এই যে এর ফর গলিটা হচ্ছে আরেকটা ডেলিভারি ঠিক আছে তো এই কাস্টমারের টাকাটা দিয়ে নিয়ে আসলাম এই কাস্টমারের টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে দেয় সব সময় উনি ট্রান্সফার করতে মনে হয় জানে না কিন্তু সব সময় ক্যাশ দিয়ে দেয় তো যে কাস্টমারগুলো ক্যাশ দেয় সেগুলা ভালো আর যেগুলো ট্রান্সফার করে ওগুলো সমস্যা না কিন্তু ট্রান্সফার করে না নেওয়াটাই বেটার তারপর এই দেশে কাস্টমাররা বেশিরভাগ ওই ট্রান্সফার করে দিতে চাই ঠিক আছে তো এই কাস্টমার থেকে আমি কিন্তু টোটাল 10 রিয়াল গাড়ি ভাড়া নিয়েছি টোটাল হলো কত 60 রিয়াল এই কাস্টমার থেকে ঠিক আছে তো দর্শক এই যে দেখুন আমি কিন্তু দ্বিতীয় ফুড ডেলিভারিটা দিতে আসছি তার এর উল্টো পাশে হলো ওই বাসাটা ছিল তার উল্টো পাশে এই জায়গা দিয়ে যে তিনতলা বিল্ডিংটা হচ্ছে এই কাস্টমারের বাসা দর্শক এই যে আমি কিন্তু আরেকটা কাস্টমারের বাসায় চলে আসছি অলরেডি এখানে গাড়িটা পার্কিং করে যাব এই কাস্টমারটা হচ্ছে নিচতলায় থাকে এই বিল্ডিংটা এই যে বিল্ডিংটা আছে না এই বিল্ডিংটা নিচতলায় ঠিক আছে নিচতলায় ওনার বাসা আমি কিন্তু ওনাকে এখন খানাটা দিয়ে আসবো এবং বলে দিব যে কত টাকা উনি সাথে সাথে ট্রান্সফার করে দিয়ে দেয় অনেক ভালো কাস্টমার দর্শক এই যে আমি কিন্তু দ্বিতীয় ফুড ডেলিভারিটা নিয়ে যাচ্ছি এই যে কাস্টমারের বাসায় যাচ্ছি এখন গাড়ি থেকে নামবো নেমে দিয়ে আসবো ঠিক আছে এবং টাকার কথা আমি মেসেজ দিয়ে দিছি উনি কিন্তু ট্রান্সফার করে দিয়ে দিবে এই যে দর্শক আমি দ্বিতীয় কাস্টমারের বাসায় চলে এসেছি এখন এটা দিয়ে আমি দিয়ে টাকাটা নিয়ে চলে যাব টাকাটা ট্রান্সফার করে দিবে এই যে দর্শক এখন কিন্তু আমি ডেলিভারি দিয়ে চলে আসছি কাস্টমার আমাকে কিন্তু এখন এই মোবাইলে ট্রান্সফার করে দিয়ে দিবে তো আমি এই দুইটা ডেলিভারি দিতে দিতে তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু ডেলিভারি মেসেজটা দেওয়ার সাথে সাথে ম্যাডামে কিন্তু আমার মোবাইলে টাকাটা পাঠাই দিছে মানে অর্থাৎ আমি যে গাড়ি ভাড়া সহ খানা কিনে হয়েছে টোটাল সম্পূর্ণ টাকা 40 রিয়ালের খানা মানে 40 রিয়াল অর্থাৎ 30 রিয়ালের খানা আর 10 রিয়াল কিন্তু গাড়ি ভাড়া পাঠাই দিছে তো আলহামদুলিল্লাহ দুইটা ডেলিভারি দিতে দিতে আমার কিন্তু আরেকটা কিন্তু কল চলে আসছে আমি এখন কিন্তু আরেকটা কলে যাচ্ছি ওইটা হচ্ছে মিশোয়ার অর্থাৎ ভাড়া নামাই দিয়ে আসবো তার কাস্টমারকে নামাই দিয়ে আসবো তো এটা নামাই দিয়ে ইনশাল্লাহ যদি সময় পাই যাই আমি নিজেই খাওয়া দাওয়া করব কারণ লাঞ্চের সময় হয়ে গেছে খিদেও লাগে গেছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে পর্যন্ত আপনাদেরকে যতটুকু পারছি একা একা কিন্তু ভিডিও তৈরি করতে হয় অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয় ঠিক আছে তো এতে অনেক সময় অনেক কথা হতে ভুল বলে ফেলি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বন্ধুরা আর আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে ফুড ডেলিভারির মাধ্যমে প্লাস এমনি যারা গাড়ি চালাইতে চান এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের কিছুটা অভিজ্ঞতা হবে তো আমার মতন এরকম হাজারো ইউটিউবার আছে সৌদি আরবে অনেক ইউটিউবার আছে তাদের সাজেশন নিতে পারেন বা আমার মতে আমি যেভাবে করি ব্যবহার করতে পারেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ